Assalamualaikum, hello everyone. Realme তাদের narzo 50 সিরিজে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে গ্লোবালি ফোনটার নাম হচ্ছে Realme narzo 50a prime ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে আজকের এই ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে কোটিনাটি কিছু আলোচনা করব এবং শোনা যাচ্ছে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বাংলাদেশে যদি এই ফোনটি লঞ্চ হয় তাহলে এই ফোনটির প্রাইস কত হতে পারে তা নিয়ে আজকের এই ভিডিওতে জানাবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো প্রথমে যদি আমরা এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলি তাহলে এই ফোনটার ডিজাইন কিন্তু খুবই গর্জিয়াস এবং দুর্দান্ত একটা ডিজাইন করা হয়েছে ফোনটি দুটি কালারে পেয়ে যাবেন ব্ল্যাক এবং ব্লু এবং ফোনটা অবধারিত প্লাস্টিক ব্যাকের ফোন হবে এবং প্লাস্টিক ব্যাকের হলেও এই ফোনটা কিন্তু আপনারা রিয়ার পার্টে কিন্তু গ্লসি ফিনিশে পেয়ে যাবেন এবং দেখতে কিন্তু ফোনটার ডিজাইন আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে ফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 4GB র‍্যাম 64GB স্টোরেজ এবং 4GB র‍্যাম 128GB স্টোরেজ ফোনটার ডিসপ্লে প্রসঙ্গে কথা বললে এটাতে রয়েছে 6.6 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এটাতে কোনো প্রকার রিফ্রেশ রেট নেই ডিসপ্লের পিক ইনটেনসিটি হচ্ছে 400 এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে গিয়ে 600 নিটস তো এই ফোনটার ডিসপ্লে আমার কাছে এখানে বাজেট রেঞ্জ হিসেবে ঠিকঠাক মনে হয়েছে কারণ এটাতে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যদিও বা কোনো প্রকার রিফ্রেশ রেট নেই আর রিফ্রেশ রেট না থাকলেও এটাতে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়ার ফলে আমার কাছে মনে হয় মানে বাজেট রেঞ্জ হিসেবে এটা ঠিকঠাক একটা ডিসপ্লে রয়েছে রিয়েলমির পক্ষ থেকে ফোনটার প্রসেসরে রয়েছে ইউনিসক T612 যেটা 12nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর আর জিপিইউ সেকশনে থাকছে মালি G57 তো ইউনিসকের এই চিপসেটটা কিন্তু মিডিয়াটেক এলিও G70 বা G80 ক্যাটাগরির প্রসেসর তো এটা আসলে বুঝতে পারছেন যে আসলে এই ফোনটার প্রসেসর কতটুকু ভালো একটা প্রসেসর হতে পারে বাজেট রেঞ্জ হিসেবে মানে গেমিং পারফরমেন্স কিন্তু এটা থেকে আপনারা টপ নোস পাবেন যদিও বা এটা ইউনিসকের প্রসেসর ততটা অপটিমাইজ নয় তার ফলেও কিন্তু এই ফোনটা যদি আপনারা কিনেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটার গেমিং পারফরমেন্স মানে বাজেট রেঞ্জ হিসেবে ঠিকঠাক পাবেন তবে আমার কাছে মনে হয় বর্তমানে চিপ ক্রাইসিসের কারণে সব ফোনে কিন্তু ইউনিসকের প্রসেসর লাগাতার ইউজ করা হচ্ছে মানে মিডিয়াটেক বা স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসরের ফোনে কিন্তু বর্তমানে এন্ট্রি লেভেল বাজেটে তেমন একটা দেখা যাচ্ছে না তো আসলে এটার রিয়েল লাইফ পারফরমেন্স কতটুকু ভালো হবে সেটা নিয়ে এখন আমি সন্দিহা অপারেটিং সিস্টেমে এই ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 11 বেসড অন রিয়েলমি UI 2.0 ক্যামেরা সম্পর্কে কথা বললে রিয়ার ক্যামেরাতে রয়েছে তিনটি ক্যামেরা 50+, 2+ এবং একটি 2 মেগাপিক্সেলের AI লেন্স ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ফুল এইচডি 30 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে ব্যাটারি সেকশনে রয়েছে 5000mAh ব্যাটারি 18W চার্জার এবং টাইপ সি পোর্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট রয়েছে ফোনটার সিকিউরিটি হিসেবে এবং গ্লোবালি এই ফোনটা যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটা যদি আমরা বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে এই ফোনটার প্রাইস হয় 14 থেকে 15 হাজার টাকা তো বাংলাদেশের টাকা যদি এখন আমরা 14 থেকে 15 হাজার টাকা বাজেটে হিসাব করি রিয়েলমি narzo 50a prime এই ফোনটিকে তাহলে এই বাজেট রেঞ্জ হিসেবে আমার কাছে এই ফোনটার কয়েকটা জিনিস ভালো লেগেছে সেটা হচ্ছে এটাতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে রয়েছে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ইউনিসকের প্রসেসর রয়েছে যেটা আবার ভালো বলতে পারেন আবার মানে যদি সন্দেহ থাকে তাহলে আবার আমার কাছে ততটাও ভালো মনে হয় না কারণ এটা কিন্তু এখনও নতুন একটা প্রসেসর আর ইউনিসকের প্রসেসর বলে কথা তো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে কিন্তু সেটা বোঝা যাবে কতটুকু ভালো হয় আর রয়েছে ভালো একটা ব্যাটারি 5000mAh ব্যাটারি এবং 18W চার্জার এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট রয়েছে ভালো একটা ডিজাইনের ফোন তো সবকিছু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে বাজেট রেঞ্জ হিসেবে এখন বাংলাদেশে আসলে এই ফোনটা কত টাকায় লঞ্চ হয় সেটাই এখন দেখার বিষয় তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম